আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ ফজলে রাব্বি। আজকে আপনাদেরকে দেখাবো একটি আকর্ষণীয় মিনি সাইজের ফাইল ক্যাবিনেট। স্মল সাইজের যাদের ফাইল ক্যাবিনেট দরকার তাদের জন্য এই সাইজটা হতে পারে একটি বেস্ট অপশন। দুই ফুট উচ্চতা, পাশে রয়েছে 16 ইঞ্চি, গভীরতা রয়েছে 18 ইঞ্চি। আমাদের ফাইল ক্যাবিনেটগুলো কেন আকর্ষণীয়, খুবই ভালো মানের এবং ভালো স্টিল দিয়ে তৈরি করা, আমরা একটু এই ব্যাপারগুলোকে ডিসক্রাইব করব। হ্যাঁ, একটু খেয়াল করেন, এখানে একটা লক রয়েছে, লকটা কিন্তু খুবই হেভি। নর্মাল যে ফাইল ক্যাবিনেটগুলোতে আপনারা সিঙ্গেল লক পেয়ে থাকবেন, অনেক সময় হয় কি সিঙ্গেল লকগুলো লক করার পরে ড্রয়ারটাকে এভাবে টান দিলে বের হয়ে যায়। এটা কিন্তু আমরা অনেকবার দেখেছি। দেখেন, এটা কিন্তু বের হওয়ার তো কোনো প্রশ্নই উঠে না, তো অনেক উপরে চলে যাবে। এবং হেভি চাবির গার্ডগুলো দেখেন, ওই চাবিগুলোও আপনারা দেখবেন খুবই ডিফারেন্ট। তো আমরা এই জন্য একটু বেশি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ডিজিটাল লকার হাউস থেকে, কারণ এইটাতে আপনারা অনেক মূল্যবান ডকুমেন্টস রাখতে পারেন। তারপরে যে ব্যাপারটা আমরা একটু দেখাবো, এই যে ব্যাপারটা, এখানে সিটটা দেখেন, এই যে এই নোটা লোহা, এখানে গেজটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু স্টিলটা দেখাই, এখানে একটু রং উঠায় দেখাইতে হবে, আমরা একটু দেখাই। এই যে ড্রয়ার খুলেছে, এখানে কিন্তু আপনারা সেলফ পেয়ে যাবেন, একটা ড্রয়ার খুলে ফেলে আরেকটা কিন্তু দেখতে পারবেন না। আমরা একটু রং উঠায় দেখাই, দেখেন আয়নার মতো পরিষ্কার স্টিলগুলো, এই যে দেখেন একদম আয়নার মতো, কোনো জং টং কিছু নেই, একদম আয়নার মতো পরিষ্কার। এই সিটগুলো দিয়ে আমরা বেসিক্যালি তৈরি করি। এখানে বেয়ারিং পেয়ে যাবেন, যাতে ইজিলি আপনারা চ্যানেলগুলোকে আপ ডাউন করতে পারেন, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে। এরপরে আমরা আরেকটু কিছু দেখাই, আমরা এখানে একটা স্ক্রু অপশন রেখেছি। যদি আপনারা চান যে ড্রয়ার আপনারা ফুল বের করবেন না, এখানে দুটো স্ক্রু লাগিয়ে দিলে আপনাদের এই ড্রয়ারটি ফুল বের হবে না। এরপরে আমরা আরেকটা ড্রয়ার দেখাবো, মিডলের যে ড্রয়ারটা, এই দেখেন এখানে কিন্তু যে স্ক্রুগুলো দেওয়া আছে, হ্যাঁ স্ক্রুগুলো লাগিয়ে দিলে কিন্তু ড্রয়ারগুলো বের করতে পারবেন না। এই যে দেখেন, একটা কলিগ কিন্তু আরেকটা কলিগের ড্রয়ারে কী রেখেছে দেখতে পারবেন না, এখানে কিন্তু সেপারেটেড সেলফ রয়েছে এবং প্রত্যেকটাতে বেয়ারিং সিস্টেম। আমি একটু আরেকবার এখানেও দেখাই রং উঠিয়ে, দেখেন স্টিলগুলো দেখেন, কোনো জং পড়া কিন্তু স্টিল নাই। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রয়ারটা, সেম। হ্যাঁ একদম সেম। আচ্ছা, এখন যে উল্লেখযোগ্য ব্যাপারটা, এটা তো সেপারেট ব্লকগুলো দেখলাম কতটা স্ট্রং, এরপরেও অনেক তাড়াহুড়ো এখনই বের হতে হবে অথবা ডাবল সিক্রেটের দরকার। এই দেখেন একটা পুশ লক রয়েছে, জাস্ট এভাবে পুশ করব লক হয়ে গিয়েছে। দেখেন তিনটা ড্রয়ার, এগুলো লক না করলে লক হয়ে যাবে, আবার চাইলে সেপারেটভাবে লক করতে পারবেন। আবার যে পুশ লকটা খুলে ফেলবো, খুলে দেখাই, খুলে গিয়েছে, এই দেখেন। সো ডুয়েল সিকিউরিটি সিস্টেম, পুশ লক সিস্টেম এবং এক্সক্লুসিভ যে ব্যাপারটা আমরা রেখেছি, এই দেখেন আমরা এখানে দিয়েছি কি হুইল। এই দেখেন হুইলটা কিন্তু এই দেখেন রাউন্ড রাউন্ড ঘুরবে, যে কোনো দিকে আপনারা মুভ করতে পারবেন খুব ইজিলি, হুইল দিয়েছি। হ্যাঁ এক্সক্লুসিভ, এই জন্যই আমরা বলে থাকি, এইটাকে আপনারা যে কোনো জায়গায় খুব ইজিলি মুভ করতে পারবেন, এক রুম থেকে আরেক রুমে ইজিলি মুভ করতে পারবেন। এছাড়াও হুইল, লকিং সিস্টেম, কালার, পুশ লক সিস্টেম, ইন টোটাল যে প্যাকেজটা খুবই সুন্দর করে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সো আপনারা যারা এই ধরনের ফাইল ক্যাবিনেট ক্রয় করতে চাচ্ছেন, তাদের কোথায় আসতে হবে, ডিজিটাল লকার হাউসে। দয়া করে অন্যান্যদের সাথে আমাদের মিলাবেন না, তাদের প্রোডাক্টও ভালো, আমাদের প্রোডাক্টও ভালো, ডিসিশন আপনার কোন জায়গা থেকে কিনবেন। যাই হোক, সো আপনারা যারা এই ধরনের ফাইল ক্যাবিনেট অথবা এর চাইতে বড়ো ছোটো কাস্টমাইজ করে, ধরেন এখানে আমাদের 16, আপনার 18 দরকার, আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কোথায় আসতে হবে, ডিজিটাল লকার হাউসে। ভালো থাকুন, ভালোর দলে থাকুন। আসসালামু আলাইকুম।